আপনি কি নতুন ডিএসএলআর কিনছেন? ডিএসএলআর কিভাবে চালাইতে ওইটা জানেন না? তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই। তো আসসালামু আলাইকুম হে এভরিওয়ান, আমি জুবায়ের এবং আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওর টপিক এবং টাইটেল দেখে আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে ভিডিওটা একটু ডিএসএলআর কীভাবে চালাবেন ওইটা নিয়ে হইতেছে। তো কীভাবে আপনারা ডিএসএলআর চালাবেন এটা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেছে, যে অনেকেই আমরা কীভাবে নতুন ফটোগ্রাফি শিখবো বা ফটোগ্রাফি করবো ওইটা নিয়ে ভিডিও দিতে বলতেছে আমাকে অনেকেই। সো আমি ওইটার রিকোয়েস্টে আমি ভিডিওটা বানাইতেছি। সো আগে বলে নিই যে ভিডিওটা দুই ভাগে বিভক্ত হবে। প্রথম পার্ট হলো যে আপনারা কীভাবে ফটোগ্রাফি করবেন, এবং দ্বিতীয় পার্ট হলো যে আপনারা কীভাবে সিনেমাটিক ভিডিও বানাবেন এবং ভিডিওগ্রাফি করবেন। সো চলুন আমরা আগে আপনাদেরকে প্রথমত দুই একটা স্টেপ আছে ওগুলো আপনাদেরকে দেখাই, যে আপনারা কীভাবে খুব সহজে ডিএসএলআর দিয়ে প্রথমত ফটোগুলো তুলতে পারবেন। সো আপনারা সর্বপ্রথম যে জিনিসটা করবেন সেটা হলো যে আপনার ক্যামেরাটাকে অন করবেন। তো আমি অন করছি। তো অন করার পরে দেখতে পারতেছেন যে এই জায়গায় অনেকগুলো মোড আছে, এই মোডগুলো প্রত্যেকটা ক্যামেরায় আছে, দামি কম দামি যে কটা ক্যামেরা আছে সব ক্যামেরায় আছে। তো আপনি যদি নতুন হন তাহলে আপনার সবসময় আমি আপনাকে সাজেস্ট করব যে এই যে এ প্লাস যে অপশনটা আছে এই প্লাসটাকে আপনি সবসময় দিয়ে রাখবেন। এবং তারপরে যেই লেন্সটা ইউজ করতেছেন সেটা দেখবেন যে দুইটা মোড থাকে এই জায়গায়, অটো এবং ম্যানুয়াল। আপনি সবসময় ম্যানুয়ালে দিবেন না, কারণ ম্যানুয়ালটা অনেক প্রবলেম হয়। তো আপনি সবসময় পারলে এটাকে অটো ফোকাস দিবেন, কারণ এই যে মুডটা আছে এটা সম্পূর্ণ অটো ফোকাসের মুড। তো আপনি ওই জন্য আপনার লেন্সটাকে অটো ফোকাস দিতে হবে। তো তারপরে আপনারা যে জিনিসটা করবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, ডিসপ্লে তাই না দেখাই। তো ধরুন আমি যে কোনো একটা ফটো তুলবো এখন। সো মিনিট, ধরুন আমি এই ফটোটা এখন তুলবো, এই গাছের যে ফটোটা আছে ওইটা। তো আপনার এটার ভিতরে ফটো তোলার জন্য আপনার যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আপনার যে এই বাটনটা আছে, এই যে ফটো তোলার যে বাটনটা আছে, তো ওইটাকে আপনি অনেক বারবার প্রেস করতে হবে। ওই দেখবেন যে অটোমেটিক সে অটোমেটিক ফোকাসটা নিয়ে নেবে এবং অটোমেটিক আপনার পিকচারটা তুলে নেবে। তো আমি একটা তুলে দেখাই আপনাদেরকে, দেখতে পারতেছেন আইএসও এবং যা যা আছে সব সম্পূর্ণ ওরা নিজস্ব নিজেই তুলে নিতেছে। দেখতে পাচ্ছেন এই ফটোটা সম্পূর্ণ নিজস্বভাবে তোলা হয়েছে, কোনো কিছু করা লাগে নাই আমার। তো এইভাবে আপনি যদি ফটো তোলেন তাহলে খুব সহজেই নর্মালিভাবে আপনি ফটোগুলো তুলতে পারবেন ম্যানুয়ালে খুব সহজেই। সো তারপরে আপনারা যে জিনিসটা করবেন সেটা হলো যে যখন আপনার অটো ফোকাসে হয়ে যাবে ছবি তোলা, তো অটো ফোকাস একটা প্রবলেম আছে সেটা হলো যে সবসময় আপনার অধিকাংশ সময় ফ্ল্যাশটাও উঠে যাবো। সো আপনি ফ্ল্যাশটা থেকে যদি দূরে থাকতে চান তাহলে আপনার আমি সাজেস্ট করবো যে ফ্ল্যাশ কাটার যে অপশনটা আছে পরে যে ওইটাতেও ছবি তুলতে পারেন, এটাতে অনেক ভালো ছবি ওঠে। তো এই দুইটা মুড আপনি যদি ইউজ করেন, যদি কন্টিনিউ ইউজ করতে থাকেন, তাহলে আমি মনে করি যে এক সপ্তাহের মধ্যে আপনি মোটামুটি ভালো ফটোগ্রাফি শিখে যাবেন। এবং ফটোগ্রাফি মোটামুটি কম বেশি সবাই পারে এখন, এক সময় তো ডিএসএলআর ছিল না, তখন ফটোগ্রাফিগুলো অধিকাংশ মানুষই পারতো না, এখন অধিকাংশ জায়গায় ডিএসএলআর আছে ওই জন্য সবাই মোটামুটি ফটোগ্রাফি পারে। তারপরও আপনারা যদি এই দুইটা স্টেপ ফলো করেন খুব সহজে আপনি অনেক কিছু পাবেন, ইভেন আমি নিজে এই স্টেপগুলো এখন পর্যন্ত ফলো করি। তো এটা হলো যে ফটো কীভাবে তুলবেন সহজে ওইটার পার্টটা। তো পার্ট টু আসতেছে, সেটা হলো যে ভিডিওর জন্য। সো আমি এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি পার্ট টুটার লিঙ্ক দিয়ে দিব, বা আপনি আমার চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পার্ট টুতে।